হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গ্রেট শর্ট স্টোরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরে তারা স্বাগতিকদের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 24 আগস্ট বাংলাদেশে পা রাখবে কিউইরা। টি-20 সিরিজের সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, তবে কখন থেকে ম্যাচগুলো শুরু হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। সিরিজের প্রথম টি-20 অনুষ্ঠিত হবে আগামী 1 সেপ্টেম্বর। পরের 3টি ম্যাচ হবে যথাক্রমে 3, 5 ও 8 তারিখে। শেষ ম্যাচ মাঠে গড়াবে 10 সেপ্টেম্বর। টি-20 মূল লড়াই শুরুর আগে বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড, সেটা হবে আগামী 29 আগস্ট। ইংল্যান্ড দল সফর স্থগিত করায় নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই হবে টি-20 বিশ্বকাপের আগে বাংলাদেশের প্রস্তুতির শেষ মঞ্চ। আগামী অক্টোবর নভেম্বরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হবে টি-20 বিশ্বকাপ। চলতি বছর সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ডের। তবে আগের দিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি নিশ্চিত করে যে 1.5 বছর পিছিয়ে গেছে সেই সফর। 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে 2023 সালের মার্চে বাংলাদেশে আসবে থ্রি লায়ন্সরা।